মৌমাছির বক্সগুলো সাধারণত যে কোনো কাঠ দিয়ে তৈরি করা যায়, তবে ভিডিওতে যে কাঠের বক্সটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাঁঠাল কাঠের তৈরি। কাঁঠাল কাঠের বক্স হলে বৃষ্টির পানির ছিটা পড়লে সহজে নষ্ট হয় না। এছাড়া অনেকে মাটিতে বক্স বসালে উইপোকা সহজে ধরে গাছটা নষ্ট করতে পারে না, যেহেতু অনেক মজবুত থাকে। নরম কাঠ হলে পানির ছিটে পড়লে গাছটি সহজে নষ্ট হয়ে যায়, যারা পোকায় আক্রমণ করে। সেক্ষেত্রে কাঁঠাল কাঠটা অনেক বেশি টেকসই মজবুত হয়। কারণ কি জানে, ওরা এক কলোনি লাগিয়ে দিয়েছে। কলোনি সম্পর্কে কিছু তথ্য হচ্ছে, নতুন কলোনি ক্যাপচার করার পর কুইন গেট লাগাতে হয়, কেননা পুরো বক্সের সাথে মৌমাছিগুলো এটা পাশাপাশি বসানো যায়। তাদের চাক না করা পর্যন্ত যদি কুইন গেটটা না থাকে, অনেক সময় কুইনটা বের হয়ে যেতে পারে। এক্ষেত্রে কুইন গেটটা বক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ।